হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি বাংলা, সেটা শেয়ারিট। আমাদের শেয়ারিটে আমরা বিভিন্ন কিছু আদান প্রদান করে থাকি, কিন্তু এর মধ্যে কিছু সিক্রেট আছে। এই সিক্রেটগুলো আজকে তোমাদের প্র্যাকটিক্যালি আমি বুঝাবো। লেটস গো। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে শেয়ারিট। শেয়ারিটা আমাদের অনেক সিক্রেট ভিডিও ফটো এগুলো থাকে, তো এগুলো আমরা বিভিন্ন মোবাইল ফোন পিসি থেকে এগুলো আদান প্রদান করে থাকি। তো এগুলা আমাদের সিক্রেট রাখার জন্য একটা আমাদের শেয়ারিটের ভিতরে একটা অপশন আছে, সেটা আজকে তোমাদের প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তোমরা প্লে স্টোর থেকে শেয়ারিট ডাউনলোড করে ইনস্টল করে নেবে। দেন আমি শেয়ারিটে প্রবেশ করলাম, অনেকগুলো অ্যাডার্স আমি স্কিপ করে নিলাম। তো এখানে দেখো সেন্ড রিসিভ ফাইল তিনটা অপশন রয়েছে। সেন্ড তো আমরা যখন অন্য কোনো ফোনে বা পিসিতে কোনো ডকুমেন্ট আমরা সেন্ড করি তখন তো ওটা সেন্ড হয়, আর রিসিভ যখন আমাদের ওই সেন্ডটা আমাদের অন্য মোবাইল থেকে বা পিসি থেকে আসে সেটা আমরা রিসিভ হয়, সেটা আবার এখানে ফাইলে করে আমাদের এখানে আসে। তো আমরা অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফটো, আমি যেগুলো অন্য ফোন থেকে নিয়ে আসছি সেগুলো এখানে শো করছে। তো এখানে দেখো স্ক্যানিং ভিডিও 23 এবং সিকিউরিটি স্ক্যান সেভ বক্স। তো সেভ বক্স হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন। এখন প্রোটেকশনটা কী আমি আজকে তোমাদের দেখাবো। এখানে দেখো সেভ, তো আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে। দেখো এখানে অবশ্যই প্রবেশ করলে এখানে একটা পাসওয়ার্ড চাবে, তো এখানে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। তো এখানে ফটো এবং যে কোনো ভিডিও এখানে তুমি সেভ জোনে রাখতে পারবা। সেটা হচ্ছে কিভাবে, দেখো আমি এখানে ভিডিও বা এই যে ভিডিওতে এখানে অ্যাড লেখা আছে, দেখো অ্যাডে ক্লিক করলাম, এখানে যে কোনো আমি ভিডিও এখানে আমি নিতে পারবো। তো ওকে, এখানে এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি, এই যে ভিডিওটা আসছে। তো এখানে এখান থেকে আমি যে কোনো একটা ফটো নিতে পারবো, তো আমি এখানে থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিলাম। এখানে এই যে এক্সপোর্ট হয়ে গেছে, তো আমি ফটো এবং ভিডিও সবগুলো এখানে কি রাখতে পারছি। তো তোমরা এই শেয়ারিট থেকে যে কোনোভাবে তোমরা এখানে সেভ বক্স থেকে একটা অ্যাকাউন্ট খুলবা, এখানে 5 ডিজিটের একটা পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা শো করে, এবং এই যে পুরোনো এখানে চাচ্ছে আবার পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিয়ে পুরোনো আমি প্রবেশ করব। এভাবে আমার এখানে যতগুলো গুরুত্বপূর্ণ যদি ফাইল থাকে বা ফটো থাকে ভিডিও থাকে তাহলে আমি এটা অবশ্যই এখান থেকে নিয়ে নিব। তো আমরা আবার দেখি তোমাদের একদম সহজ অ্যাড করি, আমরা অ্যাড করি যে কোনো ভিডিও আমরা নিয়ে নেব। তো মাহের রমজানের একটা আছে, এটা আমরা নিয়ে নিলাম। এ দেখো অলরেডি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা আর ভিডিও নিব না, আর ভিডিওটা আমরা বাড়াবো না, আমাদের এই ভিডিওটা তোমরা বেশি বেশি দেখবে। এবং এখানে কোনো জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।